ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ উপলক্ষে ব্যারাকপুর ইউথ ফাউন্ডেশনের মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। সেই উপলক্ষে ব্যারাকপুর ইউথ ফাউন্ডেশন ও পিতামাতা এবং প্রভু শ্রী রামচন্দ্র সেবা সমিতির যৌথ উদ্যোগে মিছিল আয়োজিত হল ব্যারাকপুর রেল স্টেশন থেকে। ব্যারাকপুর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেন ফাল্গুনী পাত্র, মানস দে, অরিন্দম দে, সুরজিৎ দাস, রূপন সাহা, তানিয়া কুণ্ডু, জিনিয়া চক্রবর্তী, বিপ্লব সরকার সহ অন্যান্যরা। এই দিনের মিছিল থেকে লাড্ডু বিতরণ করা হয়। এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে ফাল্গুনী পাত্র জানান, দেখুন আমাদের সংবিধানে আজকে প্রথম যে একজন ফার্স্ট যে মহিলা যিনি দ্রৌপদী মুর্মু, একজন সাঁওতাল পরিবার থেকে উঠে এসেছেন, তিনি স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনি বিধায়িকা ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, এবং তার জীবনযাত্রা দেখলে আমরা বুঝতে পারি যে তার জীবনযাত্রা কতটা সাধারণ এবং তিনি কোন জায়গা থেকে উঠে এসেছেন। এরকম একজন মহিলাকে, মহিলা সশক্তিকরণ হিসাবে তাকে যে রাষ্ট্রপতি হিসাবে ভারতীয় জনতা পার্টি তাকে নির্বাচিত করেছেন এবং যারা নির্বাচন করেছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই, এবং আমরা মনে করি এই ধরনের মহিলাদের এগিয়ে এনে সমাজের সমস্ত ধরনের মানুষকে একটা বার্তা দিতে চেয়েছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা সব জায়গা থেকে, যেরকম আব্দুল কালাম ছিলেন, ডক্টর আব্দুল কালাম তিনি একজন মাইনরিটি, আমরা এর আগেও আমরা দেখেছি যে যিনি আমাদের এসসি মোর্চা থেকে উঠে এসছেন আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন, বর্তমান এসটি মোর্চা থেকে, এসটি থেকে উঠে এসছেন যিনি আমাদের রাষ্ট্রপতি হয়েছেন। তো সেই জন্য আজকে সবাই গর্বিত, সবাই আনন্দিত যে এই রকম একটা পরিবারের মানুষ আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যা আমাদের সারা ভারতবর্ষের মানুষকে যেরকম গর্ববোধ করে সেরকম নারী হিসাবে আমরাও গর্ববোধ করি, এবং নারী শক্তির সর্বক্ষেত্রের যে সশক্তিকরণ আমরা বলি সেটা শুধু মুখে বলা নয়, সেটা কাজের দ্বারাও আজকে প্রমাণিত হয়েছে। দেখুন আজকে তিনি শপথ নিয়েছেন 15তম রাষ্ট্রপতি হিসাবে, সেই হিসাবে লাড্ডু বিলি, এবং যে আমাদের যে নারী সশক্তিকরণ এবং সর্বধর্ম এবং সমস্ত জায়গা থেকে, মানে অর্থাৎ অন্তত একদম পিছিয়ে পড়া মানুষকেও যে সামনের সারিতে নিয়ে এসে সেই জায়গায় দাঁড় করানো, এবং সেই জায়গা থেকে একটা সারা বিশ্বের মধ্যে একজন আদিবাসী মহিলা যে রাষ্ট্রপতি হিসাবে আজকে আত্মপ্রকাশ করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির যে অবদান তার জন্য আমরা গর্ববোধ করি এবং প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, এবং আজকেও আমরা সেই ধন্যবাদ সবার মধ্যে দিয়ে আমরা পালন করতে চাইছি, এবং আজকে মিষ্টি মুখের মাধ্যমে আমরা সেই আনন্দকে ভাগ করে নিচ্ছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।